সেই ভিডিও আজকের ভিডিওতে পুরোপুরি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। সেই ভিডিওর মধ্য দিয়ে আপনাকে বলতে চলেছি কিভাবে আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট দেখতে পারেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্ট বেরিয়ে গেছে, তো আপনি কিভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্ট দেখতে পারবেন। প্রথমত বলে রাখি যে আমার এই যে পেজটা খোলা আছে সেই পেজটা আপনার এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে আমি দিয়ে রেখেছি, যাতে আপনার অন্য কোনো মেন পেজে না গিয়ে ডাইরেক্ট এটা যে মেন পেজ এই পেজ দিয়েই আপনারা খোলে। তো বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে জাস্ট ইজি ব্যাপার, আপনাকে জাস্ট সিলেক্ট করতে হবে আপনার যে কোনো ডিস্ট্রিক্ট, জাস্ট ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন। আমার এখানে ডিস্ট্রিক্ট হচ্ছে হুগলি, হুগলি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন। অ্যাপ্লিকেশন নাম্বার আপনাকে সিলেক্ট করতে হবে, অ্যাপ্লিকেশন নাম্বার এখানে আপনাকে দিতে হবে। দেখুন বেসিক্যালি পুরোপুরি আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থটা দেবেন, দেন সাবমিট করবেন। দেওয়ার সাথে সাথে অটোমেটিক রিফ্রেশ নেবে এবং আপনাকে এখানে দেখাবে যে নাম, ক্যান্ডিডেট, অ্যাপ্লিকেশন নাম্বার এবং রিটেন এক্সাম রোল নাম্বার এবং ডিস্ট্রিক্ট এবং আপনি রেজাল্ট কী হয়েছে, রেজাল্ট আপনার কী, রেজাল্ট পাস আউট কি পাস আউট না। এখানে দেখুন শর্টলি ফর পিইটি, এটা অলরেডি পাস আউট হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন। তো তাড়াতাড়ি দেখুন, হরি অফ, কারণ অলরেডি সবার কাছে জানার আগে আপনি তাদের দেখে নিন, হতে পারে সার্ভার ডাউন হয়ে যেতে পারে পরে, যখন এখন ভিডিও বানাচ্ছে এখন সার্ভার ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি দেখুন, এত তাড়াতাড়ি আপনাকে ভিডিওটা বানা, এত তাড়াতাড়ি আপনার জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি। সো লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, এরকমই রেজাল্ট রিলেটেড এবং গভর্নমেন্ট চাকরি রিলেটেড তো আপনাকে আমি ভিডিও দিয়ে থাকি। তো সাবস্ক্রাইব করুন, থ্যাংক ইউ সো মাচ।